এই ফেলগুলো কেন এভাবে জানতে হবে? বিভিন্ন বই পুস্তকে লেখে আছে আসলে আফালুত তাহবিল আমরা অনেকেই জানি না। যারা চারটা ব্যবহার আছে, কেউ যদি ভালোভাবে না জানে তাহলে সে আরবিতে ভালো পারবে না। বীর যদি ব্যবহার এরকম ভাবে না জানে ইংলিশে কেউ ভালো পারবে না। বীর এরকম অনেকগুলো ব্যবহার আছে। তো জালা ফেলতে আরবিতে অনেকগুলো অর্থ হতে পারে। জালা আফালু শুরুর মধ্যে আছে, আফালু জালের মধ্যে আছে, আফালু তাহবিলের মধ্যে আছে। তো জালা সয়াব ইত্তাখদা এগুলো একই অর্থ সংগ্রহ প্রায়। তো এগুলো কি করে? তো দুটা এগুলোর ক্ষমতা হচ্ছে মুবতাদা, মুবতাদা প্লাস খবরের আগে আসতে পারে। মুবতাদা প্লাস খবরের আগে আসতে পারে। এখন মুবতাদা প্লাস খবরের আগে আসলে ও ওতে আবার দুটা 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 মাফউল দুটা আসতে পারে। এই ফেলগুলো কয়টা মাফুল আসতে পারে? দুটা মাফুল হয় সাধারণত মাফুলে বিহি হয়। আমরা এখানে একটা করে উদাহরণ উঠিয়েছি, আমার বই দেখেন কত অসংখ্য উদাহরণ আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে আমরা মুখস্থ করবো এগুলো ফের দুই মাফুল পরিপূর্ণ হয়। কয় মাফুলের পরিপূর্ণ হয়? দুই মাফুলে পরিপূর্ণ হয়। এক মাফুলের আগেও আসতে পারে, আবার মুক্তাদা খবরের আগেও আসতে পারে। এই জন্য দুই ভাগে বিভক্ত করেছে। দেখ, পৃথিবীর সকল বই প্রায় আফালু তাহবিল সাতটা আটটা নয়টা এরকম ভাবে ধরেছে। শেষে একটা ধরেছি, দেখেন সর আসবাহা হাওয়ালা গয়া। এই হাওয়ালা গয়া এই দুটা মূলত আফালুত তাহবিল না, কিন্তু এগুলো অর্থগত আফালুত তাহবিল। এগুলোর ক্ষমতা আছে আফালুত তাহবিলের অর্থ প্রদান করে। আর সর আসবাহা কোনো এক বইয়ে সাধারণত শত শত বই না বললেও যত বই পড়েছি আমার মনে হয় না বেশিরভাগ বইয়ে এগুলো ধরেনি, কিন্তু কোনো এক বই আমি অবশ্যই দেখেছি যে সর আর আসবাহাটাও আফালুত তাহবিল। এই জন্য আমি এগুলোর নাম রেখেছি অর্ধ তাহবিল। তাহলে দুভাগে ভাগ, একটা হচ্ছে এভাবে আর একটা হচ্ছে সর আসবাহা। এটা হচ্ছে এক মাফুলে পরিপূর্ণ হয় বা মুক্তাদা খবরের আগে আসে। আর আমরা উদাহরণ দিলে ইনশাল্লাহ জানতে পারবেন, আপনারা সবাই বুঝতে পারবেন। তো ইংলিশের ব্যবহার বিধি আসবে শেখানোর মতো সময় আমাদের যেহেতু মুখস্থ করতে হবে। তো সাধারণত সর আসবাহার ক্ষেত্রে বিকাম হয় কোনো কিছু টিচার, আমি শিক্ষক ছিলাম মানে আমি শিক্ষক হয়েছিলাম। বিন প্লাস ভার্ব বিন টিচেড প্রতারিত হইয়া বা প্রতারিত হয়ে ইত্যাদি এগুলো পারফেক্ট হিসাবেও ব্যবহার হবে। তো মেক আসে, কোন ভাগ আসে, টেক আছে, টেক মি টেক মি টেক মি টেক মি প্লিজ আমাকে নিয়ে যাও, এরকম হবে আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে আমার সাথে আগে মুখস্থ করে শুনলাম আরেকটু আসতে জালা সয়ার ইত্তাখদা জালা সয়ার ইত্তাখদা জালা সয়ার ইত্তাখদা বা তারকা। এই কয়েকটা বই আছে, তাহলে আবার বলেন
একসাথে জালা সয়ার ইত্যা কগা জালা সয়ার ইত্যা কগা রদ্দা ওয়াবা তারকা আরেকটু আসতে বলেন, দুই পাশে ক্লাস আছে, ক্লাস চলছে। জালা সয়ার ইত্যা কগা রদ্দা ওয়াবা তারকা তাহবিল মানে অর্থগত মুক্তাদা খবর দিয়ে পরিপূর্ণ হতে পারে এরকম। তাহলে সর আসবাহা হাওয়ালা গাইয়ার সর আসবাহা হাওয়ালা গাইয়ার সর পরিণত হওয়া, এক গুণ থেকে আর এক গুণে রূপান্তরিত হওয়া, হাওয়ালা মানে পরিবর্তন করা। টেক মি নো প্রবলেম, এই সময় আসবেন না, ঠিক আছে? Go to my office and wait for me. Go. তাহলে সর আসবাহা হাওয়ালা গয়্যারা সর আসবাহা হাওয়ালা গয়্যারা জালা সয়্যার ইত্যা খোদা ওয়াবা তারকা এক গুণ থেকে আর এক গুণে পরিণত হওয়া, আসবাহা মানেও পরিণত হওয়া, এক গুণ থেকে আর এক গুণে রূপান্তরিত, হাওয়ালা পরিবর্তন করা, আর গয়্যার মানে হচ্ছে এক জিনিস থেকে আর এক জিনিসে পরিবর্তন করা, তা সির সাইয়ার মানেও হচ্ছে পরিবর্তন হওয়া, কনভার্টিং, আর চেঞ্জিং। আচ্ছা, তো আমরা একটু তাহলে উদাহরণ গুলো দেখি। আল মুআল্লিম শিক্ষক ইয়াজালু সুবা, ইয়াজালু সুবা মানে কঠিন কে করেন, আসলে জালা মানে হচ্ছে করা, তৈরি করা, করা আও যা পাওয়া, তাহলে কোনো কিছু করা যদি আমরা বুঝি, করা মানে মেঘ তৈরি করা এরকম অর্থ যদি, তাহলে আল মুআল্লিম ইয়াজালু সুবা কঠিন কে শিক্ষক কঠিন কে করেন সাহলান সহজ, তাহলে শিক্ষক কঠিনকে সহজ করেন, তাহলে এটা হচ্ছে মাহফুলে বি কি করেন সোহবা, তাহলে কি করেন সাহলান, তাহলে এটা হচ্ছে এক মাহফুল, এটা হচ্ছে দুই মাহফুল। আবার এই এই জিনিসটা যদি বাদ দেন, এমনি আমরা এই বাক্যটাকে এভাবেও আমরা করতে পারি, যেমন দেখেন জানাক আল্লাহ, আল্লাহ তোমাকে করুন নাফিয়ান, এক ইয়াতেই হয়ে যাবে নাফিয়ান, নাফিয়ান উপকারী করুন, জানাক আল্লাহ নাফিয়ান, আল্লাহ তোমাকে উপকারী করুন, লিহাজির উম্মাত, এই উম্মাতের জন্য, জানাক আল্লাহ খাদিমান, আল্লাহ তোমাকে খাদিম হিসাবে কবুল করুন, লিল ইসলাম, ইসলামের জন্য, জানাক আল্লাহ মাহিরিনা লিহাজির উম্মাত, আল্লাহ তোমাদেরকে মাইরা দক্ষ করুন, তাই না? তাহলে যা আলা আমরা আরো পরে বই থেকে উদাহরণ দেখেছি, সেই অর্থ আমি পরিবর্তন করলাম হাদা এটাকে, তাহলে মাকুলে বিহীনা এটা এক মাকুল, মুফিদা উপকারী, আমি এটাকে উপকারিতে পরিপূর্ণ করেছি, আমি এটাকে উপকারিতে, তাহলে কয়টা হাদা, হাদা মুফিদ, এটা হচ্ছে এরকম উত্তাদা খবরের আগে আসে আদা মুফিদ, এটা উপকারী, আদা মুফিদ মানে এটা উপকারী। তাহলে এরই আগে যখন আমি সয়্যার তুমি আসলাম, এই যে ফাইল এটা, তাহলে এটা একটা মাফুল, এটা একটা মাফুল, সাধারণত আফালু তাহবিল কয়টা মাফুলের আগে আসে, দুইটা মাফুল হলে অর্থ স্বয়ংসম্পূর্ণ হয়, তবে এক মাফুলেও করা যায়, যেটা এক মাফুলে হয় তার নাম রেখেছি অর্ধ তাহবিল, সর আসবাহ
আর হাউওয়ালা আর ভয়ারও মূলত এগুলো অর্থ হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, কাকে গ্রহণ করেছেন? ইব্রাহিম, ইব্রাহিমকে। কি হিসাবে? খলিলান, বন্ধু হিসাবে। আল্লাহ তাআলা বন্ধু হিসাবে ইব্রাহিম আলাইহিসসালামকে গ্রহণ করেছেন। তাহলে আমরা আরো অসংখ্য উদাহরণ দেখতে পারি, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। যার আল্লাহু আলমান নূরা, নূরান, আল্লাহ তাআলা জ্ঞানকে আলোকিত করেছেন, মাশাআল্লাহ। এই বাক্যটা ছিল আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন মানে মুবতাদা খবর, তার আগে এসে দেখেন দুটা মাফুল করে দিল। জালাল মুসলিম, আচ্ছা, জালাল নাজ্জারু খসাবা সুন্দুকন, এই যে কাঠ মিস্ত্রিরা কাঠকে কি করেছে, একটা বাস করে পরিবর্তন করেছে। আচ্ছা, তারপরে জাল তুল কিতাবা সাদিকন, বইটিকে আমি পূর্ণরূপে গ্রহণ করেছি বা আমি বন্ধু বানিয়েছি। তাহলে যা আলা কুমুল্লাহ, আল্লাহ তারা তোমাদেরকে তৈরি করুন। যেমন অনেক দোয়া দেখি আলিমুল আমাদের মুখে, একদিন দেখলাম এই দোয়াটা অনেক সুন্দর লেগেছে, আব্দুল মহসিন আব্বাদ আল বাদরি মসজিদে নববীতে দাস দিতে কিছু খারাপ কাহিনী আসলো, আগে মুসলিম পড়াচ্ছিলেন, তখন বেদাতিদের কাহিনী আসলো, বেদাতিদের ফাজিলাতু মদিনার মধ্যে বেদাতিদের যে বেদাত করবে মদিনাতে সে ধ্বংস হবে। তখন আব্দুল মহসিন আব্বাদ আল বললেন আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ আপনি তাদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন না। এই যে আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, এখন আমি যদি আপনাকে বলি বাবা ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছাত্র ইয়া হাব্বাতি, তাহলে কি ইজআলিল কিতাবা রফিককা, তোমার বন্ধু বানিয়ে নাও, তাকে বইকে রফিককা বন্ধু বানিয়ে নাও। তাহলে জালাকাল্লাহু মাহিরন, জালাকাল্লাহু নাফিয়ান, জালাকাল্লাহু কাদিমান, জালাল্লাহুল মুমিনিনা ইখওয়াতান, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভাই ভাই হিসাবে হিসাবে তৈরি করেছেন। জালাল ফাল্লাহুল আরযু খাযরা, জালাল আরযু মুমতাশিয়া, এরকম ভাবে অসংখ্য উদাহরণ আমরা পেতে পারি। সাইয়ারতু সুলজামান, সাইয়ারতু হাদা মুফিদান, সাইয়ারতু কামাহিরন, আমি তোমাকে আস্তে আস্তে জ্ঞানী করছি। তো সাইয়ারতু তিন খজফা, অসংখ্য উদাহরণ। তো বারাকাল্লাহু ফিকুম, শেষবারের মতো আবার বলেন আফালু তাহবিলি, আফালু তাহবিলি, জালা সাইয়ারা ইত্তাখাযা, জালা সাইয়ারা ইত্তাখাযা, রাদ্দা ওয়াহাবা তারকা, রাদ্দা ওয়াহাবা তারকা, সারা আসবাহা হাওয়ালা গায়্যারা।